মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই দুর্গা পুজোর শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন আর বড়দের প্রণাম। আর আজকে আমাদের দুর্গা পুজোর আজকে সপ্তমীর দিন হয়ে গেছে, আমি জাস্ট কালকে ফিরেছি। কালকে ফিরতে ফিরতে আমাদের বলতে গেলে মোস্ট প্রবাবলি বিকেলই হয়ে গেছে, কারণ কালকে ভোরবেলা ট্রেন ছিল, তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। হাওড়া থেকে এখানে আসতে আসতে প্রায় দেড় দু ঘন্টা লেগে গেছে, এরকম অবস্থা। আর দেখতে পাচ্ছ আমার পেছনে আমাদের বাড়ির এইখান থেকে এখানে একটা মণ্ডপ তৈরি হয়েছে, এখনো এটা ইনকমপ্লিট রয়েছে। এই দেখো, এইটা এখানটা পুরো মাঠ ছিল, এইটাটা ক্লাব ঘর ছিল, আর এইটা পুরো মাঠ ছিল। তো এইটা এখন পুরো ইয়ে হয়ে গেছে, তোমার একটা মন্দির টাইপের করছে, এবার এখনো ইনকমপ্লিট রয়েছে। তোমাদেরকে মণ্ডপে ওখানে নিয়ে গিয়ে দেখাবো তখন। এখানে এখন পুজো হচ্ছে, প্রতি বছরই হয়, প্যান্ডেল হয়ে হয়। এবছর এইটা মন্দিরটা তৈরি করেছে, এখনো ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট করলেই হবে। কেমন সুন্দর করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো কালকে অষ্টমী, সকালে তো পুজো দেবই, কিন্তু এখন ঢাক বাজছে আর ভালো লাগছে। মানে পাটনাতে না একটাও পুজো হচ্ছে না এইবারে, মানে কোথাও কোনো মন্দিরের মানে মন্দির করেও নি, মানে কোনো মানে প্যান্ডেলও হচ্ছে না, আর পুজো পুরোপুরি স্ট্রিক্টলি বন্ধ। তো কলকাতায় পা রাখা মাত্রই যখনই দেখছি না ওই বাঁশকুটি দিয়ে প্যান্ডেলগুলো সব কিছু করা, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে বলার কথা না। হ্যাঁ, বেরোনোটা উচিত না সবই মানছি, কিন্তু একটা দুর্গাপুজোর একটা আমাদের বাঙালিদের একটা রকম আনন্দ একটা, মানে কলকাতার দুর্গাপুজো এত মানে অন্যরকম আনন্দের, মানে কলকাতা ছেড়ে থাকা যায় না। তো ও তো এমনই পার্সেন যে ও প্রতি বছর সারা রাত বেরোবেই, মানে হোল নাইট ওর ঠাকুর দেখা চাই। তো এই বছর সেটা হচ্ছে না, বলছে যে না কোথাও যাব না, ঘরেই থাকবো বেশিরভাগটা, চেষ্টা করব ঘরে থাকা। কিন্তু ঘরে থাকলে কীরকম একটা লাগে না, পুজোর দিনকে ঘরে রয়েছি, তাই জন্য আমি ভাবলাম কি যে আমরা ওই বাড়িতে যাই। ওই বাড়িতে মাও বলছে এতদিন এসেছি দেখা হয়নি কারোর সাথে, তো আমরা আজকে যাচ্ছি, প্ল্যান করেছি যে ওই বাড়িতে যাব। তো আজকে ওই বাড়িতে যাচ্ছি, আজ সপ্তমীর দিন ওই বাড়িটা কাটিয়ে দিই, অষ্টমীর দিনটা দেখা যাক কী করি। অঞ্জলি টঞ্জলি তো রয়েছে, খুব হাওয়া দিচ্ছে বাইরে, আর রেডি হয়ে যাই ঝটপট করে, খাওয়া দাওয়া করি, কিছুই হয়নি এখনো, খাওয়া দাওয়া করে রেডি রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আবার গরম গরম লুচি আর ভেন্ডি ভাজা, আলুটা একটুখানি কমই খাওয়া হচ্ছে, কারণ আলুটা এখন নিষেধাজ্ঞা হয়ে গেছে, আলুটা একটু কমই খাচ্ছি। আর তোমাদের কে কে ময়দার লুচি ছেড়ে আটার লুচি খেয়েছো কমেন্ট করে জানাবে, কারণ আটার লুচি খেতে কিন্তু অন্যরকম টেস্ট। ময়দার লুচিটা গরম গরম ভালো লাগে, কিন্তু আটার লুচিটা কিন্তু সবসময় সফট থাকে, একদম সবসময় সফট থাকে, মানে তুমি যদি পরেও খাও তাও খুব সফট থাকবে। তো মানে ছিটতে যে ময়দার লুচিটা যে ছিটতে প্রবলেম হয়, টেনে টেনে ছিটতে হয়, একটু ঠান্ডা হয়ে গেলেই, একটু নেতিয়ে গেলেই। কিন্তু আমাদের তো ব্লগে তো ফটো তুলতেই তো অনেকক্ষণ, তারপরে খাওয়া, ঠান্ডা তো হয়েই যায়। আটার লুচি এই বাড়িতে বেশিরভাগ হয়, ভালোও লাগে, খুব ভালো লাগে, আর খাওয়াটাও ভালো। তো আগে লুচিটা খেয়ে নিই গরম গরম, তাড়াতাড়ি। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল একটু বেরোনোর আছে, সকাল সকাল না, 12:30 বেজে গেছে, তো দুপুর দুপুর বেরোনোর আছে। আর এখন যাব তাড়াতাড়ি স্নান করতে, অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, সবাই সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট সকালে কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট মার পুজো করতেও বসে গেছে। সন্তোষী মার পুজো দিচ্ছি আজকে শুক্রবার, সবকিছু একদিকে, পুজো আমার একদিকে, যেহেতু আজকে ফ্রাইডে। সবাই ভালো থেকো।
ছাতা আনতে ভুলে গেছিল, তাই ছাতা নিলাম। ছাতা আমার আনতে গেল উপরে, ছাতা এনে তারপরে ইয়ে করলাম। আমি চুলটা বেঁধে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, দুপুর দুটো আছে এখন, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, দুটোর সময় যাচ্ছি। চুলটা আমি বেঁধে নিয়েছি কারণ গরম লাগছে এদিকে। এই দেখো আমাদের বাড়ির যে পাড়ার পুজো, সেটা হলো এখন মন্দির তৈরি হচ্ছে, তো এখন একটা স্ট্রাকচার মোটামুটি রেডি হয়েছে, তো সেইখানেই দুর্গার প্রতিমা এনে এইবার পুজো করা হচ্ছে। প্রবাবলি নেক্সট বারে ভালো করে মন্দিরটা নির্মাণ হয়ে যাবে। চলে এসেছি এই বাড়িতে, এসে চেঞ্জও করে নিয়েছি, যেহেতু মানে রাস্তা দিয়ে এসেছি তো আগে চেঞ্জটা করা খুবই দরকার, তো চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি। করে নিয়ে এখন বাবুমশাই খাবার রেডি হয়ে গেছে, বাবুমশাই খাবেন। এই দেখো আয়োজন, দেখো মায়ের, দেখো ভাত, ভাতের পাতে ঘি, বেগুন ভাজা, এটা কি ভাজা মা? কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শশা, এখানে এখানে ডাল, এটা কি চিংড়ি মাছ? চিংড়ি মাছের মালাইকারি, ছোট চিংড়ির, আর এখানে ইলিশ মাছ। বাবা অনেক আয়োজন জামাইয়ের জন্য, ইলিশ মাছের ভাপা। জামাই আসুন, খেতে বসুন। এখন চলে এসছে নতুন দিদিরা, নতুন দিদিরা মানে না কি বলছি আমি উল্টো পাল্টা, নতুন দিদিরা আমার দিদিরাও চলে এসছে রাত্রের ডিনার সবাই একসাথে। দুপুরে শুধু আমরা দুজনই খেয়েছি, মানে আমরা দুবার দুবার হয়ে গেল, বুঝলে তো, দুবার হবে গোটাটা, আর ওদের একবারই হয়, ওরা লসে রান করছে। না না, ও খেয়েছে, ও ইলিশ মাছ খেয়েছে, ও ও এসে ওটা খাওয়া হয়ে গেছে, ইলিশ মাছ খেয়েছে, হ্যাঁ ও খাওয়া হয়ে গেছে। আমি মোমো এনেছিলাম, মোমোটা বলছে খাবো না, মোমো খাবো না, আমরা সবাই মোমো খেলাম, ও মোমো খাবে না, ইলিশ মাছের টেস্টটা নাকি ও ভুলে যাবে, ইলিশ মাছের টেস্টটা এত সুন্দর ছিল নাকি ও হবে না, ওটা হবে না। আর এই তো খেয়ে বলছে কি দেখাচ্ছে, এই মুখটাকে দেখিয়ে নি তারপর বলছে, এই যে এ বলছে ইলিশ মাছ খেয়ে নাকি বলছে মটনের গন্ধ পাচ্ছে, না 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 চিংড়ি মাছটাকে মটনের, ও আচ্ছা চিংড়ি মাছ, সরি সরি, চিংড়ি মাছের মালাইকারি করেছে মা, চিংড়ি মাছের মালাইকারি খেয়ে কেউ মটনের ফ্লেভার পায় আর কি, চিংড়ির মালাইকারি খেয়ে বলছে নাকি মটনের ফ্লেভার পাচ্ছে, তাহলে আজকে থেকে মটনের খরচা, মটনের খরচা আর রইল না, চিংড়ি মাছ হলো, চিংড়ি মাছ গলদা চিংড়ি আটশোটা লাগে, তাহলে তোমরা দুই জামাই স্বীকার করছো শাশুড়ির হাতে টেস্ট আছে, ওদের বাড়ি এখান থেকে 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার লেগেই থাকে সবসময়, একটা কিছু লেগেই থাকে। তাহলে এখন বিরিয়ানি রান্না হবে, এখন প্ল্যান হচ্ছে বিরিয়ানি, এবার দেখা যাক বিরিয়ানিটা কতদূর কি হয়। তাহলে আজকে শেফ হচ্ছে দিদি, বিরিয়ানিটা আজকে দিদি রান্না করছে। বিরিয়ানিটা কেমন হবে কি মনে হচ্ছে দেখে? দেখে তো তোমরা বলবে, দেখে কি বলা কাজ আমার, আমার কাজ রান্না করা, আমি রান্না করব, আমার কাজ রান্না করা, আমার হাতে খেতে ভালোবাসে, আমি প্রায় দিনই করি, এবার দেখা যাক আজকে কিরকম হয়, চেষ্টা তো করবো ভালো করে করার, ভালোবাসে আমার বউ, হাজবেন্ডও খুব ভালোবাসে বিরিয়ানি খেতে আমার হাতে।
মেন কথাটা বলো, কতক্ষণ লাগবে আর বান তৈরি হতে? টাইম লাগবে, কারণ সবে এই মানে ম্যারিনেট করে রেখেছি আমি চিকেনটা, তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা আমি সবে ম্যারিনেট করে রেখেছি, একটু তো সময় দিতে হবে আমাকে বলো। এই দেখো হাত আজকে এমনি ব্যথা, সকাল থেকে বাড়িতে অনেক রান্না বান্না আজকে হয়েছে, এমনি ব্যথা। দেখা যাক, কালকেও প্রচুর কাজ রয়েছে, অষ্টমী বুঝতেই পারছ, পুজোর সময় দিয়েও খাটে পাচ্ছে রান্না করে, চিকেনটা দেবো এর মধ্যে দিয়ে। আমি আর জোরে কথা বলতে পারছি না, বাইরে মাইক চলছে, চিল্লে চিল্লে আমার গলাটা গেল, আর আমার গলাটা আর বলা নেই, জোরে কথা বলতে বলেই যাচ্ছে, আর চিল্লাতে পারছি না। চাপা দেওয়ার কিছু নেই বিরিয়ানি, তাই জন্য এইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। খুব বেস্ট, দেখা যাক কি হয়, টেনশন হচ্ছে, বিরিয়ানি তো যা হয় ভিতরেই হয়, উপর দিকে তো দেখা যায় না, নাড়ানাড়ির ব্যাপারও নেই, দেখতে হবে আর করতে হবে এইভাবে। কখন রেডি হবে, খুব 10টাও বেজে গেছে, বাড়িও যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর বিরিয়ানিটা হোক একটু স্টিমে, একটু তো সময় দিতে হবে, নয়তো একদম বাজে খেতে। আর নয়েজের জন্য ভেরি সরি, আমার পুরো রাস্তার ধারেই বাড়ি, তো নয়েজ হতেই থাকে সবসময়, আওয়াজ হতেই তাই গাড়ি ঘোড়া 24 ঘন্টা চলতে থাকে। আর সামনেই পুজো, যেহেতু মাইকও বাজছে একদম, তো নয়েজ তো হবেই, সেটা কোনো ব্যাপার না। এখন মা সবার করে চিকেন টিকেন ভাগ করছে, ভাগ করে করে বাজছে, আর সবার বাড়ি বাড়ি যাবে আবার, ওই জন্য বাড়ি বাড়ি সব টিফিন বক্সে করে দিচ্ছে। অসাধারণ হয়েছে, বিরিয়ানিটাও যেমন ভালো হয়েছে, চিকেনটাও সেমনই হয়েছে, দুটোই খুব ভালো গেছিলাম। আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস, মানে যেটা একদম মানে লাস্ট পাতে না হলেই নয়, বিরিয়ানির সঙ্গে একটা পেপসি কোকোলা থামস আপ না হলেই নয়, তো সেটাও আনা হয়েছে, সেটাও খাওয়া হলো। সো খুব ভালো হয়েছে দিদি, বিরিয়ানিটা খুব ভালো খেলে। হ্যাঁ, তো তোমার কেমন লাগলো বলো বিরিয়ানিটা? আমার তো অসাধারণ লেগেছে, শুধু খুব ভালো হয়েছে, খুব ভালো, এরকম বারবার তুমি খুশি হবে তাহলেই ভালো হবে, এরকম খুশি তুমি বারবার হবে, আমরা এটাই চাই। বাড়ি চলে এসছি, এখন বাজে 12টা, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া এত টেস্ট হয়েছে, আর বিরিয়ানি এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল মানে বলার কথা না, মানে দারুণ ফাটাফাটি সব কিছু, পুরো ব্যালেন্সে হয়েছিল, দারুণ ফাটাফাটি হয়েছে। লাকিলি কোল্ড ড্রিঙ্কসটা ছিল বলে পেরে গেছি, তো এখন মানে চেঞ্জ টেঞ্জ করে জাস্ট শোবো, আর একদম শরীরে দিচ্ছি না, এখন এডিটিংও বাকি, পুরো এই ভিডিওটাকে এডিট করতে হবে, কি ভিডিও বলছি, ভিডিওটা কি হয় যা তা বলে যাচ্ছি, মানে ঘুম পেয়েছে প্রচন্ড জোরে, তাই জন্য যা তা কথা বলে যাচ্ছি। তো যাই হোক, তো এখন শোবো, ভিডিওটা এডিট করে ভিডিওটা ছেড়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে 8টার সময় অঞ্জলি,
আর অঞ্জলিদা যেতেই হবে, সব সাজুগুজু করতে হবে, অষ্টমী বলে কথা আর বিয়ের ফার্স্ট অষ্টমী বলে কথা। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর সবাই তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা। আমি অনেক ট্রাই করছি নতুন নতুন ভাবে ভিডিওটাকে এডিট করার, তোমাদের এডিটিং কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই ইনস্টাতে কিন্তু আমাকে ফলো করো, আমি ইনস্টার লিঙ্কটা দিয়ে দেবো, ইনস্টা কিন্তু অবশ্যই ফলো করো আমাকে, ঠিক আছে? সবাইকে গুড নাইট।